হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কেকিডি কেরিয়ার ওয়াল। তো আজ চলে এসেছি তোমাদের রিক্রুটমেন্টে আরও একটি আপডেট নিয়ে। এবারে তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে ডাক বিভাগে 13,000 নয়া পদের নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই, এমনই কিন্তু একটি সংবাদ বেরিয়ে এসেছে বর্তমান পত্রিকায় আজকে 25 মার্চ 2023। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে গ্রামীণ এলাকায় প্রতি 5 কিলোমিটারের মধ্যে ব্যাংকিং পরিষেবা নিশ্চিন্ত করতে চায় ডাক বিভাগ, তাই 13,000-এর বেশি নতুন পদ তৈরি করা হবে। এছাড়াও দেশ জুড়ে নতুন ব্রাঞ্চ অফিস এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করতে 1.88 কোটির বেশি টাকা খরচের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই পরিকল্পনা বাস্তবায়িত করার অনুমোদন দিয়েছে। সারা দেশে মোট 5,746টি নতুন ব্রাঞ্চ পোস্ট অফিস তৈরি হবে, ফলে আগামী দিনে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের একটি ক্ষেত্র খুলে যাবে এবং গ্রামীণ এলাকায় ডাক ব্যবস্থা মজুদ হবে বলে আশা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সরকারি পদের অবলুপ্তি দেখতে অভ্যস্ত দেশবাসী। কোনো সরকার কোনো দপ্তরে পদের অবলুপ্তি ঘটিয়েছে তা নিয়ে প্রায়শই তরজায় মেতে ওঠেন নেতা নেত্রীরা, তাই এই পরিস্থিতিতে ডাক বিভাগের নতুন পদ তৈরি নিঃসন্দেহে ইতিবাচক বলে মনে করছেন ওয়াকিবল মহল। তাদের দাবি, গত কয়েক দশকে কোনো সরকারি দপ্তরে একসঙ্গে নতুন পদ সৃষ্টির ঘটনা ঘটেনি। পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর প্রশ্ন থাকলে সরকারি দপ্তর হওয়ায় অনেকে ভরসা রয়েছে ডাক বিভাগের উপর। ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষ নানা পরিষেবা পাচ্ছেন, কিন্তু অপ্রতুল পরিকাঠামো, কর্মী সংকটের সমস্যা রয়েছে, তাই গ্রামবাসীদের সুবিধা দিতে গেলে নতুন কর্মী নিয়োগ করতেই হবে এবং পরিকাঠামো উন্নয়ন করা আবশ্যক ছিল। বেশ কিছুদিন আগে ডাক বিভাগে দেশজুড়ে সমীক্ষা চালিয়ে এই সংক্রান্ত প্রস্তাব অর্থমন্ত্রকে জমা দিয়েছিল। গত 22 মার্চ তাদের অনুমোদন মিলেছে। ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে গ্রামীণ ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করতে নতুন করে 5,746টি গ্রামীণ ডাকসেবক পদ তৈরি হবে। বছরে তাদের 210,000 টাকা ভাতা দেওয়া হবে এবং 7,082টি সহকারী গ্রামীণ ডাকসেবক পদে তাদের বার্ষিক 161,100 টাকা ভাতা দেওয়া হবে। এছাড়া 275টি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, 120টি মেইল ওভারসিয়ার এবং 60টি ইন্সপেক্টর পদ তৈরি করা হবে। বিএমএস অনুমোদিত ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল সার্কেল সম্পাদক শুভ্রদীপ চৌধুরী বলেন, পোস্টাল পেমেন্ট ব্যাংকের মাধ্যমে গ্রামীণ ভারতের মানুষকে প্রকৃত ব্যাংকিং পরিষেবা দেওয়া সম্ভব। আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসলো। ডাক বিভাগের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।